কি করো তুমি এগুলো? হাড়ি পাতিল নাড়াচাড়া করে ভাবি। কেন হাড়ি পাতিল নাড়াচাড়া করছে কেন? মানে রান্না করা দেখলে মনে হয় কি কোনো ব্যাপারই না তুমি যখন রান্না করো, কিন্তু রান্না করা তো অনেক কষ্টের কাজ। তুমি কি রান্না করবে নাকি? না রান্না করবো না, কিন্তু মানে তুমি যখন রান্না করবা তোমাকে অ্যাসিস্ট করার জন্য সাহায্য করার জন্য হাড়ি পাতিল ধরতে হবে না, পরে গেলে ভেঙে গেলে তো বেজ্জতি হয়ে যাবে, তাই একটু শিখতেছি। ভাই রে ভাই, তোমার আসলে কপাল। আমার মাঝে মাঝে মনে হয় কি তোমার কপালের সাথে আমার কপালটা একটা ঘষা দিয়ে দিই, তাহলে যদি তোমার মতো সুখী মানুষ হইতে পারতাম। মানে এই সংসারের সবচাইতে নিচ্ছনঝাট সুখী দায়িত্বহীন মানুষটা হচ্ছে তুমি, ঝামেলাহীন। একটা অনলাইনে কাজ করো, সারাদিন বাসায় শুয়ে বসে থাকো, সংসারের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, প্রেশার নাই। আহারে কি সুখ, কি সুখ! কি করবো ভাবি বলো, সব প্রেশার তো তুমি একাই নিয়ে নিছো। প্রেশার কিছু বাকি থাকলে না আমি আমার ঘরে নিতাম, তাই না? কি করবো, আমিও তো নিরুপায়। প্রেশার না নিয়ে আমার কোনো উপায় আছে বলো? তুমি আর তোমার বোন দুজন যে আমার আড়ালে আমার সাবানা বলো, আমার নিয়ে হাসাহাসি করো, সেটা তো বলছি। সাবানার সাথে মিল আছে? সাবানাই তো, শুধু একটা জায়গায় মিল নাই। কি সে? একটা কি সে? আমার জসিম জীবনে কোনো লটারি পায় নাই, একটাই আফসোস। লটারি পাইছে মোজাম্মেল? মোজাম্মেল তো লটারি পেয়ে গেছে। মানে কি? মানে মোজাম্মেলকে চাকরি দিয়ে দিয়েছে মোজাম্মেলের দুলা ভাই, আমার আপন বড় ভাই। আমি তো তার আপন ভাই, আমাকে তো চাকরির কথা বলবেও না, চাকরির কথা মুখে আনবে না, চাকরি দিবে কিভাবে? কিন্তু ওই যে দুলা ভাই, দুলা ভাই জিনিসটা খুব জরুরি, দুলা ভাই জিনিসটা খুব দরকার। তুমি শিওর মোজাম্মেলের চাকরি দিছে তোমার ভাইয়া? হ্যাঁ, দুলা ভাই না, দুলা ভাই তো ভালোবেসে দিতেই পারে, দিছে। আচ্ছা আচ্ছা দেখি, আচ্ছা তোর বয়স বড় হলো না কেন? কেন বড় হলে কি করতে? মানে তুই বিয়ে করলে তোর জামাইরে বাড়িতে তো সারাদিন তুই থাকিস না, তোর সঙ্গে জরুরি কথা আছে, তুই কথাবার্তা বলবো সেরকম তো কেউ নাই তুই ছাড়া। বলো বলো কথা বলো। দুবার বিয়ের কথা কিছু ভেবেছিস?